তার প্রান্তরে জিহাদ হবে, যুদ্ধ হবে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রোমানরা আসতেছে 100,000 সৈন্য নিয়ে আর নবীজি মাত্র 3,000। তিনি 3,000 সাহাবীদেরকে প্রস্তুত করলেন। কত কতজনের মোকাবেলায়? 100,000 মোকাবেলায় 3,000, মাত্র 3,000। নবীজি বললেন, এই জাতি সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ, যায়েদকে দাঁড় করায় দিলেন। এরপরে যায়েদ যদি না থাকে, যদি সে শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব সেই হবে সেনাপতি। সেও যায় শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনজনের নাম নিলেন নবীজি। তিনজনের বুঝতে কষ্ট হলো না, এই জিহাদের ভিতরে একজনও আর ফিরবে না, যেহেতু নবীজি বলেছেন একজনের পর একজনের কথা। আর যদি তিনজনের কেউ না থাকে, তোমরা বানায় নিও আর একজন। নবীজি বললেন, তোমরা তিনজন চলে যাও, যার যার স্ত্রী আর মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, আপনি আমার, হযরত আয়েশা আমার মা, আপনি অর্ডার নিয়েছি। হযরতে জাফর তিনি চলে গেলেন তার বাড়িতে, নিজের স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী, আল্লাহ নবী আমাকে জিহাদের জন্য আমাকে বলেছেন, আমি জিহাদের ময়দানে চললাম, আমি তোমার কোন হক আদায় করতে পারি নাই, আমার বাচ্চাগুলিকে দেখো, তারা যেন, আমি যে রাস্তায় জীবন দিলাম সেই রাস্তায় যেন তারা তৈরি হয়ে যায়। স্ত্রী, তিনি বললেন, প্রাণের স্বামী, আমি নবীজির ওয়াদা করেছেন আপনাকে জিহাদে যাওয়ার জন্য, আমি নিষেধ করতে পারি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি। দুখানা হাত উত্তোলন করে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার স্বামী নবীর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছে, তুমি দয়া করে তাকে জিহাদের ময়দান থেকে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর তরবারি উন্মুক্ত করে তরবারির উল্টা পিঠ দিয়া হযরত জাফর তার স্ত্রীর হাতের উপর মৃদু আঘাত করলেন আর বললেন, শোনো স্ত্রী, উল্টা দোয়া করো না, আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে বলেছেন, আমি যে আজকের এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই। তিনি চললেন, স্ত্রী কান্দে, বাচ্চা ছেলেগুলি পিছনে পিছনে আব্বা আব্বা বলে কান্দে। হযরতে জাফর একবারের জন্য পিছনের দিকে ফিরে দেখলেন না কে কান্দে। প্রিয় ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা ওই দিন ছিল তার বাসর সজ্জা, নতুন বিবাহ করেছেন, বাসর রাত আজ চলে গেছেন বাড়িতে, তাবুর বাইরের থেকে শুনতে পান স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হযরত রাওহা বলছেন, হযরত আব্দুল্লাহ বলছেন, প্রাণের স্ত্রী, আমি তোমার স্বামী এসেছি, একটু কোরআন পড়া বন্ধ করো, আমার একটু কথা শোনো। নবীজি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছেন, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, তুমি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। স্ত্রী বলছে, প্রাণের স্বামী, একটা বার ভেতরে আসেন, আমি আপনাকে দেখে নেই, একবার মাত্র দেখেছিলাম, আরেকটি বার আপনাকে দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বলেন, প্রাণের স্ত্রী, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, ঘরের ভিতরে এলে পরে তোমাকে দেখলে আমার দিলের ভিতরে তোমার প্রতি মহব্বত বেড়ে যেতে পারে, আমি ভেতরে আসব না। স্ত্রী বলছেন, আব্দুল্লাহ, ঘরে আসতে পরে কোনো প্রেম নিবেদন করব না, শুধু তোমার চেহারাটা একবার দেখে রাখবো, কারণ তোমাকে আমি ভালো মতো দেখতে পারি নাই, একটিবার প্রাণ ভরে দেখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি যেন তোমাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরত জাফর, হযরত আব্দুল্লাহ তিনি বলছেন, স্ত্রী, যদি তোমার সেই ইচ্ছাই হয়,
আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, তুমি যদি ধৈর্য ধারণ করো আর আল্লাহ যদি আমার শাহাদাত নসিব করেন, কিয়ামতের ভিতরে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। হযরতে জাফর জিহাদের ময়দানে হযরতে জাফর, হযরতে যায়েদ, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা 3000 সাহাবীদের নেতৃত্ব নিয়ে মুতার প্রান্তরে লড়াই করলেন। হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন, এবার হযরতে জাফর চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে, তাকে তরবারি দিয়ে আঘাত করছে। হযরত জাফরের বাম হাত কেটে গেল, ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন, ডান হাতে কোপ লাগলো। এবার ঝুলন্ত কাটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, নবীজির কাছে আমার সালাম জানায় দিও, আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বলেন, হযরতে আব্দুল্লাহ এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য। যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে, কে যেন ধরে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের দুটি পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে, দেহ একদিকে পড়ে রয়েছে আর শূন্য মস্তক এক কোণায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। হযরতে আবু উবাইদা আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা বলেন, আমরা হযরতে জাফরের হাত পা মাথা মস্তক এক জায়গায় করে তাকে কাফন পরাইয়া দাফন করে দিলাম। রাতের আধারে স্বপ্নে দেখতে পাই হযরতে আবু উবাইদা বলেন, আমি স্বপ্নে দেখলাম নবীজির, হযরতে আমি স্বপ্নে দেখলাম হযরতে আব্দুল্লাহ তিনি যেন হযরতে জাফর জান্নাতের ভেতরে ফেরেশতার সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি প্রশ্ন করলাম, জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বললেন, আবু উবাইদা আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন, তুমি আমার কাছে আর কি চাও? আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি আর কিচ্ছু চাই না, আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি, দিন কায়েমের জন্য, একামতে দিনের জন্য। এইভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, নবীজি দান মোবারক শহীদ করে দিয়েছেন, তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন কায়েমের জন্য এগিয়ে আসা, আর যতদিন পর্যন্ত আল্লাহর দিন কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না। জানবাজ এক সাহাবীর নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন, তার সেই স্মৃতিময় কাহিনী এখন উপস্থাপন করছেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি। আমার ভাইরা, আব্দুল উজ্জা মক্কা শরীফে বাড়ি 20 বছরের যুবক, কলিজার মধ্যে সবসময় চায়, এতিম মানুষ, বাপ মারা গেছে একেবারে ছোট অবস্থায়, খুব গরিব, চাচা তাকে বড় করেছে, চাচা তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, বুখারীর হাদিস, বুখারী শরীফে এসেছে, বাড়ি ঘর জায়গা জমি সোনা দানা টাকা পয়সা উট ঘোড়া সব দিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছে, কিন্তু আব্দুল উজ্জা শান্তি পায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মন চায় তাওহীদের এই সুরা সেও পান করে, কিন্তু চাচার ভয়তে পারে না, মনটা চাচ্ছে আহা চাচা যদি ইসলাম কবুল করতো তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত, এভাবে চিন্তা করতেছে। হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, এরপরে আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা গিয়ে বলছে, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন, বলে হ্যাঁ শুনেছি, তিনি যে ইসলামের দাওয়াত দেন ওইটা আপনার কাছে কেমন লাগে? হয় তার মানে বলছে যে আমার কাছে তো খুব ভালো লাগে চাচা,
ইসলাম কি কবুল করবেন? এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই, ওই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না। এক আল্লাহ বিশ্বাস করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন। চাচা বলছে খবরদার, এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব ছিনায় নেব। আব্দুল উজ্জা বলছেন, তাহলে আর আমি সহ্য করতে পারলাম না, চাচা আপনার সামনেই আমি ঘোষণা করলাম, একদিন চাপা রেখেছি আর পারলাম না, আমি ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিণতি জানো? আব্দুল উজ্জা বলল, কি পরিণতি? চাচা বলতেছি এই কলেমা পড়ার কারণে আমি তোমাকে যা দিয়েছিলাম, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, বাড়ি দিয়েছি, সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম, সব ফেরত দিতে হবে। তিনি বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি, আপনি আমার সোনা দানা ঘোড়া উট আর ঘর বাড়ি যা দান করেছেন, এই দুনিয়াটার মালিককে যদি আমার বানায় দিতেন, আমি এর বিনিময়ে কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামায় রাখতে পারি না। বলে, আমার সব আমাকে ফেরত দাও। বলল, দিলাম, যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম। চাচা বলছে, জায়গা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম, তোমার গায়ে যে জামা, তোমার পরনে যে লুঙ্গি, ওটা আমার টাকার খলো। আব্দুল উজ্জা বললেন, আপত্তি নাই, জামা খুলে দিলেন, পরনের লুঙ্গিটাও খুলে দিলেন। 20 বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে। মা আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে দুই চোখ চেপে ধরলেন, বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, মা ইমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি, আমার আর কিছুই নাই, ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলছে, বাবা আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোনো রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা আবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাব্বরায় চলে গিয়ে বাবি জিব্রিল থেকে ঢুকে আসাবে সফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী দুনিয়া আখেরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোনো রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন, তুমি কে? যুবক বলছে, আমি আব্দুল উজ্জা, ইসলাম কবুল করার জন্যে আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনা সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়া দিলেন, আসাবে সফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না, আসাবে সফায় তারা থাকতেন, যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, খুদার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, খুদার তো সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে খুদা নিবৃত হয়ে যেত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়ায় দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে, আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন, সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ইমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করে সে আল্লাহর কালাম পড়ু। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন, 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন, ওই জেহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন, মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুলে খুলে রাসূলের কদম বারকে দিয়ে দিয়েছে, ধনীরা টাকা পয়সা সব দিয়েছে, হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন, পথিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর
সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন শাহাদাতের তামান্না করে রেসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছেন। হুজুর বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো, রাসূলুল্লাহ বাকলটা আব্দুল্লাহ জুল বাজাদাইনের হাতে লাগাই দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, কোন চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে চলে গেলেন। কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো, আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি জানাজা পড়াবো। হযরতে আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত, কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে, দুইজন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে, অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে দুজনে, কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন, এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুল বাজাদাইনকে নিজ হাতে শোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন, রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। মুতার যুদ্ধ ও হযরত আব্দুল্লাহ বিন রাওহার কাহিনী উপস্থাপন করছেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দিলাওয়ার হুসাইন সাঈদী। হযরত আব্দুল্লাহ বিন রাওহা ওই দিন ছিল তার বাসর সজ্জা, নতুন বিবাহ করেছেন, বাসর রাত, আজ চলে গেছেন বাড়িতে। তারপর বাইরের থেকে শুনতে পান স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হযরতে রাওহা বলছেন, হযরত আব্দুল্লাহ বলছেন, প্রাণের স্ত্রী, আমি তোমার স্বামী এসেছি, একটু কোরআন পড়া বন্ধ করো, আমার একটু কথা শোনো। নবীজি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছেন, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, তুমি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। স্ত্রী বলছে, প্রাণের স্বামী, একটা বার ভেতরে আসেন, আমি আপনাকে দেখে নেই, একবার মাত্র দেখেছিলাম, আরেকটি বার আপনাকে দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বলেন, প্রাণের স্ত্রী, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, ঘরের ভিতরে এলে পরে তোমাকে দেখলে আমার দিলের ভিতরে তোমার প্রতি মহব্বত বেড়ে যেতে পারে, আমি ভেতরে আসব না। স্ত্রী বলছেন, আব্দুল্লাহ, ঘরে আসতে পরে কোনো প্রেম নিবেদন করব না, শুধু তোমার চেহারাটা একবার দেখে রাখবো, কারণ তোমাকে আমি ভালো মতো দেখতে পারি নাই, একটিবার প্রাণ ভরে দেখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি যেন তোমাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরত জাফর, হযরত আব্দুল্লাহ, তিনি বলছেন, স্ত্রী, যদি তোমার সেই ইচ্ছাই হয়, আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, তুমি যদি ধৈর্য ধারণ করো, আর আল্লাহ যদি আমার শাহাদাত নসিব করেন, কিয়ামতের ভিতরে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। হযরত জাফর
জেহাদের ময়দানে হযরতে জাফর, হযরতে যায়েদ, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা 3000 সাহাবীদের নেতৃত্ব নিয়ে মুতার প্রান্তরে লড়াই করলেন। হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন। এবার হযরতে জাফর চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে, তাকে তরবারি দিয়ে আঘাত করছে। হযরত জাফরের বাম হাত কেটে গেল, ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন, ডান হাতে কোপ লাগলো। এবার ঝুলন্ত কাটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, নবীজির কাছে আমার সালাম জানায় দিও, আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বলেন, হযরতে আব্দুল্লাহ এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য। যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে, কে যেন ধরে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের দুটি পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে, দেহ একদিকে পড়ে রয়েছে আর শূন্য মস্তক এক কোণায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। হযরতে আবু উবাইদা আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা বলেন, আমরা হযরতে জাফরের হাত পা মাথা মস্তক এক জায়গায় করে তাকে কাফন পরায়া দাফন করে দিলাম। রাতের আধারে স্বপ্নে দেখতে পাই হযরতে আবু উবাইদা বলেন, আমি স্বপ্নে দেখলাম নবীজির, হযরতে আমি স্বপ্নে দেখলাম হযরতে আব্দুল্লাহ, তিনি যেন হযরতে জাফর জান্নাতের ভেতরে ফেরেশতার সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি প্রশ্ন করলাম, জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বললেন, আবু উবাইদা আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন, তুমি আমার কাছে আর কি চাও? আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি আর কিচ্ছু চাই না, আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি, দিন কায়েমের জন্য, ইকামতে দ্বীনের জন্য। এইভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, নবীজি দান মোবারক শহীদ করে দিয়েছেন, তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন কায়েমের জন্য এগিয়ে আসা, আর যতদিন পর্যন্ত আল্লাহর দিন কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না। এ পর্যায়ে উহুদ যুদ্ধ ও মিথ্যা নবী দাবিদারের করুণ পরিণতি সম্পর্কে জানব। বলছেন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন, এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াসি একজন, ওয়াসি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রহমত করুণার নবী দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়াইয়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখি বললেন, তোমার নাম না ওয়াসি? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াসি। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো? ওয়াসি বললেন, জেহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াসি বলতে লাগলেন, আমি বললাম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওফোড় করে দিয়েছি, তারপরে তার বুকে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি, হেন্দার হেন্দারি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন
রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন, বললেন, তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমার আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই, আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন রব্বুল আলামিন, আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি, তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোনো দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন, আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? হয়ে গেছে, বাকি আছে কত? এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করল যে আমি নবী, তার অনেকগুলি বই কিতাব সে লিখল, বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে, আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম, স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন, আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম, নাউযু বিল্লাহি মিন যালিক। গোলাম আহমদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য, নাউযু বিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে, লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোনো প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই, যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয়, কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না, বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন, কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত ওলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই, গোলাম আহমদ কাদিয়ানি কাফের, তার অনুসারীরাও, তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই তার সঙ্গে একটা বহস হলো, যেহেতু গোলাম আহমদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহি নয়। হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা, আমি জানি তুমি মিথ্যেবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম আহমদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম আহমদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়াতি মিম বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রসুল আসবেন,
তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা তাআলা বুখারি বলছেন, তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হল হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন, তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন, দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব, আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারি বললেন, নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম। আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফেরের মৌত হলো কোথায়? জোরে বলেন, এই কাফেরের মৌত হলো কোথায়? পায়খানার ভেতরে মৌত হয়েছে।